আরে জাঙ্গি ভাই কি করতেছেন ভাই? তিন বেলা রান্না করবেন মাত্র ছয়টা গেছে। হ্যাঁ ভাই, ছেদ করে ওটলো দিয়ে আবার ভাই। এটা হচ্ছে রোবট মাল্টি কুকার ভাই, ঠিক আছে? ইটালিয়ান রোবট মাল্টি কুকার বাংলাদেশে প্রথম চলে আসলো ভাই। আচ্ছা আচ্ছা, এটা বিশেষত্ব কি ভাই? এই যে বাংলাদেশে এই ফার্স্ট ইটালিয়ান মাল্টি কুকার আসছে, এটা কি চুলার মতো রান্না হবে? এটা গ্যাসে চলা দিন শেষ ভাই। আচ্ছা, এটা রোবট মাল্টি কুকার চলে আসছে, আপনি তিন বেলা রান্না করবেন মাত্র ছয় টাকায়। মাত্র মাত্র ছয় টাকায় ভাই, মাসে বিদ্যুৎ বিল আসবে 180 টাকা। ছয় টাকায় বিদ্যুৎ বিল আবার হয় নাকি ভাই? কি বলেন? এই যে দেখেন, এখানে 2 কেজি মুরগি গোশত রাখছি, আলু সহ দিছি 2.5 কেজি ভাই। ঠিক আছে, এই যে দেখেন মুরগি গোশত। আচ্ছা, এটা কতটুকু ক্যাপাসিটি? কতটুকু? এটা হচ্ছে ভাই 5.5 লিটার। দেখেন ওরে ভাই, খুব সুন্দর তো ভাই, একবারে গ্যাসে চুলার মতো, একদম সেম গ্যাসে চুলার মতো। এই যে দেখেন ভাই, অনেক সুন্দর। দেখেন এখানে আমি 2.5 কেজি মুরগি গোশত রাখছি, একসাথে সব দিয়ে দিব ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভাই ইটালিয়ান রোবট মাল্টি কুকার। এটাতে তিন বেলা রান্না করবেন মাত্র 6 টাকা বিদ্যুৎ বিল আসবে, মাসে 6 টাকা, 180 টাকা, মাত্র 180 টাকা। আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে এনার্জি সেভিংস, 85% এনার্জি সেভিং ভাই। যে এখানে দেখেন 85% এনার্জি সেভিং, 70% ফাস্ট কুক। ফাস্ট কুক মানে কস্ট সেভিং হবে। আচ্ছা দর্শক, আমি একটা কথা বলে দিই লাইভে, যেহেতু আমি অনেকদিন পরে আজকে আসছি, মেন কথাটা হচ্ছে আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো, এইটা কারো বাসায় প্রয়োজন থাকতে পারে, কারো কাছে প্রয়োজন নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, মানে এই লাইফটা, মানে এই প্রোডাক্টের যে লাইফটা আমি করতেছি, এটা একটু শেয়ার করে দিবেন নিজ দায়িত্বে। কেন শেয়ার করে দিবেন? কারণ এটা মধ্যবিত্তদের স্বপ্নটা পূরণ করতে পারে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, মাসে যে পরিমাণ গ্যাসটা ইয়া হয়, ওয়েস্ট হয়, ওই গ্যাসের যে চাহিদাটা ওইখান থেকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ, 100% বাঁচাবে। আচ্ছা ভাই, সারা জীবন দেখছেন কি এক হাড়ি দুই হাড়ি? আর আজকে কি জানেন, ডিজনি ইটালিয়ান এরকম তিনটা হাড়ি নিয়ে আসছে ভাই। এবং আরেকটা জিনিস দেখা যায় কি ভাই, এই যে চোলাটা যে আমি রান্না করতেছি, এই জিনিসটা দেখছেন বলক পারতেছে? হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমি ধরছি, ও মানে একদম ইজি ভাবে আপনি খাটে বসে রান্না করতে, কোনো ভয় নাই, কোনো কারেন্টের শর্ট নাই, কোনো রিস্ক নাই, আপনি খাটের উপরে ডাইনিং টেবিলে যেখানে খুশি ওইখানে বসে আপনি রান্না করতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলি জাহাঙ্গীর ভাই আপনাকে, আমাদের বাসা বাড়িতে যেমন গ্যাসের চুলা আছে, জি গ্যাসের চুলা, অনেকে ইলেকট্রিক চুলা ইউজ করে, মানে ওইখানে পুশ বাটন থাকে, প্লাস হচ্ছে রেগুলেটর থাকে, কমায় বাড়ায় রান্না করা যায়, মানে তাপটা মিডিয়াম হাই লো, এটার মধ্যে গুটা আছে 100%। এই যে দেখেন, এটার ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, এই যে স্পিডটা বাড়াতে কমাতে পারবেন, আপনি মিডিয়াম দেন, হাই দেন, লো দেন, যেভাবে খুশি ওইভাবে। আর আরেকটা বিশেষত্ব কি, এটার সাথে তো আপনি তিনটা হাড়ি পাচ্ছেন। আচ্ছা, আপনি বাসায় অ্যালুমিনিয়াম, লোহা, তামা, পিতল এগুলো কি করবেন জানেন? এই যে দেখেন, এই জিনিসটা আমি এখানে রেখে দিলাম। আচ্ছা, এখানে এই যে দেখেন, ও মানে এই পাত্র চাপায়া বাসা, যে কোনো চাপায়া, আপনার বাসা যদি অ্যালুমিনিয়াম থাকে, লোহা থাকে, তামা থাকে, পিস্তল থাকে, আপনার কাঁসা থাকে, যেটা খুশি আমি একটা ক্লু ভেঙে দিই আজকে আপনাদেরকে, যেহেতু এই ফ্যানটা হচ্ছে গরমের আরাম, এটা হচ্ছে মিক্সড ফ্যান, এটাও ডিজনি ইটালিয়ান, এটাও ডিজনি ইটালিয়ান প্রোডাক্ট। এটা যদি কেউ সিঙ্গেল কিনতে চান, তাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিবেন, তারা ওইখানে পার্সোনালি ভাবে আপনাকে বলে দিবে যে এটা প্রাইস কত হতে পারে, কত টাকা দাম পড়বে। কিন্তু আমি কোনটা বলতেছি, এই ফ্যানটা জিততে হলে সর্বনিম্ন আপনার 300 শেয়ার করতে হবে ভাই। আমি একটু ভেঙে দিলাম আপনাদেরকে, 100টা শেয়ার করে আপনি জিততে পারেন। আচ্ছা না, আমি 300টা কেন বলে দিলাম, কারণ অনেকে দেখা যায় কি, শেয়ার একটা কম্পিটিশন হয়, কম্পিটিশন, যেমন আমি এই প্রোডাক্টটা জিতবো, যেভাবে লটারি তো লটারি, গিফট তো লটারি, গিফট। আচ্ছা, এটা তাহলে সর্বোচ্চ শেয়ারের জন্য, শেয়ারের জন্য। আর আজকে আমার একটা ইয়ে আছে আপনার কাছে, আজকে কোম্পানি থেকে একটা কুইজ দিছে ভাই। আচ্ছা, কি কুইজ দিছে? কি কুইজ দিছে? এই যে ডিজনি ইটালিয়ান রোবট কুকার, ওকে, এটা প্রাইস কত টাকা হতে পারে? হতে পারে, আমি দাম বলার আগে আপনারা কমেন্ট করতে থাকেন, যদি সঠিক প্রাইস কমেন্টে কেউ বলতে পারে আমার দামের সাথে, যদি কারো মিলে যায়, আচ্ছা, তিনজনকে তিনটা কারিকোকার গিফট করা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার একটু সহজ করে বলে দেই, মানে যেহেতু ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের এই মাল্টি কুকারটা বাংলাদেশে এই প্রথম আসছে তিন হাড়ি রূপে, এইটার প্রাইস কত হতে পারে? যদি কমেন্ট সেকশনে জাহাঙ্গীর ভাইয়ের সাথে এটার প্রাইসের সাথে মিলে যায়, তাহলে কিন্তু তিনজনকে পুরস্কার দেওয়া হবে এই ডিজনি ইটালিয়ান তিন হাড়ির মাল্টি কুকার, তিন হাড়ির মাল্টি কুকার। আপনারা কমেন্ট করতে থাকেন, কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না, কমেন্ট করে আপনারা শেয়ার করতে থাকেন, শেয়ার করলে কিন্তু মিস ফ্যানটা গিফট থাকবে আজকে। জি আচ্ছা আচ্ছা, তাহলে এটা রান্না করতে কত সময় লাগতে পারে ভাই? গোশত রান্না করবো অনলি
আপনাদের এটা কিন্তু তেল সাশ্রয়। আচ্ছা অনেকেই কমেন্ট করতে, আমি কয়েকটা কমেন্ট পড়ে নেই। ইসার জানা পুলে গেছেন 4,800 টাকা হইতে পারে, আচ্ছা ঠিক আছে। মোদাসির আহমেদ হৃদয় লেগেছেন নিতে চাই, মাশাআল্লাহ খুব ভালো কথাও গুছায় বলতে পারে, প্লাস হচ্ছে প্রোডাক্টের টপিক গুলা খুব সুন্দর ভাবে বুঝায় বলতে পারে। তো আজকে প্রোডাক্টের কাজও দেখবো, প্লাস হচ্ছে এখানে একটা মানে আইটেম দেখতেছি ব্লেন্ডারের মতো, এটার মধ্যে কি করা যায় ভাই? ভাই এটা হচ্ছে ফুড প্রসেসর, চাপাবাজি বাদ। এই যে বলছেন না 20 বুয়ার কাজ এক বুয়াতে করবে, আমি দেখবো যে আপনার এই 2 কেজি পেঁয়াজ এক বুয়ার কাজও করতে পারে কয় সেকেন্ডে? আমাদের পেঁয়াজ কাটতে গেলে আমাদের মা বোনদের মুখ দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে পানি চলে আসে ভাই। শেষ তাদেরকে একটু দেখাইলাম যে এই প্রোডাক্টটা চ্যালেঞ্জ নিতে পারে কিনা আমার, মাত্র 10 সেকেন্ডে 2 থেকে 3 কেজি পেঁয়াজ কাটতে পারবে কিনা। এই যে মাশাআল্লাহ, এই পেঁয়াজটা যখন আমাদের মা বোনরা কাটে না ভাই, দেখবেন চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে পানি চলে আসে, দেখেন আমি হাসতেছি কিন্তু ভাই। আচ্ছা এক বিন্দু পানি নেই আমার চোখে, মানে ঘন্টার কাজ করতেছে মিনিটে 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 কাজ করতেছে সেকেন্ডে ভাই। আচ্ছা শুধু কি পেঁয়াজই হবে ভাই? শুধু পেঁয়াজ না, এখানে যত ধরনের মানে সবজি আছে আল্লাহর দুনিয়া সব ধরনের সবজি আপনি এটাতে কাটতে পারবেন। এটা কিন্তু শুধু ফুড প্রসেসর না ভাই, এটার মধ্যে আপনারা সবজি কাটতে পারবেন, আদা রসুন পেস্ট করতে পারবেন, ব্লেন্ডারে কাজটা করতে পারবেন, আটা ময়দা এগুলো খামি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের মাছটা কিন্তু হয়ে গেছে। এই যে মাছটি তো দেখেন, মাছটা হয়ে গেছে দেখেন, নেচারাল গ্রান। এখন আমরা মাছটা নামিয়ে ফেলবো। আচ্ছা এইটা একটু নাড়া দিয়ে দেন। হ্যাঁ জি, আমার মনে হয় অলরেডি এটাও হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে, আমি এখন এটা একটু পানি দিয়ে দিব। আচ্ছা লাইভ মানে কি? লাইভ মানে আপনারা যে রান্না বান্না করে দেখাইতে হবে এইটার ওইরকম কিছু না, আসলে লাইভে রান্না বান্না করতে আসি না আমরা। লাইভে জাস্ট আসি হচ্ছে বিত্ত নতুন যে প্রোডাক্ট গুলো আসে, কুকারি যে প্রোডাক্ট আছে আমাদের, আপনার এই পেজে আপনার এই ফার্নিচারের লাইভ হয় অনেক, মানে প্রোডাক্টের লাইভ আমরা করি। কিন্তু এখানে একটু রান্না বান্নাটা কেন করে দেখাই, যে যে প্রোডাক্টটা আনছে আগে কিন্তু ভিডিওর মাধ্যমে এগুলি দেখতে পারতেন না, আগে মার্কেটে যাইতেন প্রোডাক্ট কিনতে, প্রোডাক্ট খুলে দেখাইতেও চাইতো না অনেক দোকানদার যে ভাই আপনি নেবেন নাকি আগে শিওর হন। আর এখন লাইভের মাধ্যমে রান্না বান্না দেখে কাজ দেখার পরে প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন, কতটা সহজ করে দিয়েছে। আমি আবার একটা জিনিস দেখাই দিই, এই যে রান্না করতেছি না, এই রানিং অবস্থায় যে দেখেন আমি কুলিং নিয়ে নিলাম ভাই, খাওয়াই দিবেন আজকে একটু? 100% অবশ্যই খাওয়াই দিব। কেন বলছি, এটা কালার প্লাস হচ্ছে ঘ্রাণটা দেখে বলতেছি ভাই, ভাই একটু পানিও দিয়ে দিই। আচ্ছা একটু পানি দিয়ে দেন, পানি দিয়ে ঢেকে দিতে হবে। হ্যাঁ পানিটা আমি একটু ঢেকে দিব। আচ্ছা এই দেখেন, আচ্ছা এনা পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিব, আর দরকার নেই পানি। এখন আমি এখানে পোলাওটা দিয়ে দিব ভাই। আচ্ছা এখন এটা ও মানে ওই যে মাছ রান্না করে পাতিল চেঞ্জ, জি এখন আমি এটার মধ্যে পোলাও চড়াবেন, জি পোলাও। আচ্ছা মাছটা কোথায় একটু দেখিয়ে দেবো মাছগুলো, এই দেখেন এইখানে কিন্তু একটু আগে এই মাল্টি কুকারে এই পাত্রটার মধ্যে মাছ রান্না হয়েছে, এখানে আমাদের মাছ শেষ, মাছ শেষ। এখন আমি এখানে তেল দিছি, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1.5 কেজি চালের পোলাও আছে ভাই, 1.5 কেজি চাল, এখানে আমি 1.5 কেজি চাল পোলাওটা একসাথে দিয়ে দিই। আচ্ছা একসাথে দিয়ে দিবেন, একসাথে। আচ্ছা এটা কত লিটার ক্যাপাসিটি ভাই? ভাই এটা হচ্ছে 5.5 লিটারের করে ক্যাপাসিটি, তিনটা হাড়ি থাকবে 16.5 লিটার, 16.5 লিটার, তিনটা চামচ থাকবে, একটা ঢাকনা থাকবে, একটা রোবট। একটা হাড়িতে কতটুক রান্না করতে পারবেন? একটা হাড়িতে যদি আপনি গোশত রান্না করেন সেক্ষেত্রে আপনি 3 কেজি গোশত রান্না করতে পারবেন, আর যদি রাইস রান্না করেন সেক্ষেত্রে আপনি 1.5 কেজি চালের রাইস রান্না করতে পারবেন। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এখানে তো 2.5 কেজি টোটালি আমরা মাংস রান্না করে দেখাচ্ছি, প্লাস দেখেন কতটুক স্পেস কিন্তু এখনো খালি আছে এখানে, দেখেন আমি এটাতে পানি দিয়ে দিই। খুবই সুন্দর, খুবই চমৎকার জিনিস দর্শক, এটা একটু শেয়ার করে রেখে দেন। যদি আপনার কাছে মনে হয় যে না আপনি একটা রাইস কুকার কিনতে চাচ্ছেন, একটা আলাদা করে মাল্টি কুকার কিনতে চাচ্ছেন, সব জিনিস বাদ দিয়ে এরকম একটা মাল্টি কুকার, 3 হাড়ির মাল্টি কুকার আপনার বাসায় রেখে দেন। আশা করি এটার পরবর্তীতে আর কোনো ধরনের কুকার বা কোনো ধরনের
রাইস কুকার আপনার বাসায় ইউজ করতে হবে। ভাই আমাদের গ্যাসের চুলায় আমরা কেন কিনে, গ্যাসের চুলা কিনলে কি করতে হয় আপনার আলাদা করে আপনার সিলিন্ডার কিনতে হয়, সিলিন্ডার কিনতে হয়। আর একটা সিলিন্ডার যদি চুল পরিমাণ পাইপটা লিক হয় বিস্ফোরণ, আপনার ফ্যামিলি শেষ। মানে একবারে যদি আপনি বিস্ফোরণ হয় সারা জীবনের কান্না। আচ্ছা আচ্ছা, তাহলে এই দুটো একটু বসায় দেন, আমরা ফুড পয়জনের কাজটা একটু এদিকে দেখি। আর কমেন্ট সেকশনে বলতে থাকেন যে এটার প্রাইস কত হতে পারে, এবং অতিরিক্ত শেয়ার করে সর্বনিম্ন 300 শেয়ার করে কিন্তু আপনি জিততে পারেন এই ফ্যানটা। আচ্ছা, এখন আমরা ফুড পয়জনের কাজটা দেখবো। এখানে আমরা কিন্তু মাত্র 10 সেকেন্ডে 2 কেজির উপরে পেঁয়াজ কাটাকাটি করে দেখাই দিছি। এখন এইটাতে দেখবো যে আপনার সবজি জাতীয় কোনো কিছু এটার মধ্যে হয় কিনা। তো আমি আপনাকে একটা জিনিস দিই দেখি, এটা পারেন কিনা আপনি করলাটা এটার মধ্যে করে দেখেন। এটার মধ্যে বিচি থাকবে বলেন, এই যে আমাদের মা বিচিটা যেটা আলাদা বলে আমাদেরকে, এই করলাগুলো বিচিগুলো আলাদা করে কেটে বের করে তারপরে কাটতে হয়, কাটতে হয়। আর আজকে বিচি কাটতে হবে না, বিচি সহ এটাতে কাটবে ভাই। শিওর, আপনি দেখেন কত বড় করলাটা দিতেছি, আপনি কত সেকেন্ডে কাটে আপনি জাস্ট একটু কাউন্ট করেন। আচ্ছা আচ্ছা, এই দেখেন বিসমিল্লাহ দিয়ে দিলাম, বিচি আলাদা হয়ে যাবে, বিচি সহ আলাদা হয়ে যাবে ভাই, শেষ কাটা শেষ। এই যে আরেকটা দিয়ে দিলাম ভাই, দেখেন। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন কত সেকেন্ডে কাটি ভাই। এটা কি ব্র্যান্ডের ভাই? এটা হচ্ছে হোপেন্স ব্র্যান্ডের ভাই, এটা 20টা বোর কাজও একা করবে। আচ্ছা, ওয়াট কত এটা? বিদ্যুৎ খাবে নাকি? 1000 ওয়াট ভাই, 1000 ওয়াট সারা মাস যদি আপনি ইউজ করেন সর্বোচ্চ 200 টাকা বিদ্যুৎ বিল। আচ্ছা, ইসাদ জানাপুর লিখছেন পেঁয়াজ কাটতে গিয়ে জাহাঙ্গীর ভাইয়ের হাসিটা কিন্তু অনেক সুন্দর ছিল। আচ্ছা, আপনি আপু এমন একটা প্রোডাক্ট বাসায় নিয়ে জাহাঙ্গীর ভাইয়ের মতো হাসিটা আপনার মুখে নিতে পারেন ইনশাআল্লাহ আপু। আর যেখানে আপনার জাহাঙ্গীর ভাই কান্নাকাটি করেন ওইখানে ইনশাআল্লাহ আপনারও কান্নাকাটি করতে হবে। পেঁয়াজ কাটতে গেলে আমাদের মা বোনরা অনেক মানে কষ্ট হয়ে যায়, চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে পানি চলে আসে, দেখছেন একটা একটা করে পয়সার মতো আপনি গুনতে পারবেন। আচ্ছা, বিচি গেল কত ভাই? বিচি কই গেছে? ও বিচি আলাদা হয়ে গেছে, বিচি আলাদা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বিচি গুলো সবকিছু শুধু কি স্লাইসই হবে না কুচি কুচি করা যাবে? স্লাইস কুচি কুচি যত ধরনের ভাজি আছে সব ধরনের সবজি কিন্তু আপনারা এটার মধ্যে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আবার একটু কমেন্ট পড়ি। এখানে লিখতেছেন কুমিল্লাতে ডেলিভারি দেওয়া যাবে কিনা। মোবাশির আহমেদ রহমানে লিখেছেন ভাইয়া সিলেট থেকে নিতে চাই। আচ্ছা, পেঁয়াজ কাটতে গিয়ে ওটা তো পড়লাম একবার। তিশাপুর লিখেছেন ভাই কিশোরগঞ্জ থেকে। বৃষ্টি বৃষ্টি লিখেছেন 4000 টাকা হতে পারে। হোম ডেলিভারি দেওয়া যাবে কিনা? ইনশাল্লাহ হোম ডেলিভারি দেওয়া যাবে। হোম ডেলিভারি রাজশাহীতে দেওয়া যাবে কিনা ভাইয়া? সারা বাংলাদেশ দেওয়া যাবে, টেকনাফতে, তেঁতুলিয়া, রূপসাতে, পাটুরিয়া, সারা বাংলাদেশ। ভিডিওর মাঝখানে আমরা একটা কথা বলে দেই, আপনার এই শোরুমে আসলে যদি কেউ সরাসরি ভিজিট করে প্রোডাক্টটা কেনাকাটা করতে চায় কিভাবে আসবে? কিভাবে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা আমরা দেখাই। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন আরকে কিচেন ওয়ার্ল্ড। আমাদের শোরুমের নাম হচ্ছে আরকে কিচেন ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে দুইটা নাম্বার দেওয়া আছে, দুইটা তো হোয়াটসঅ্যাপ, ইমো করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে। আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে আমাদের নাম্বার। আচ্ছা, প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে। যারা অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে 500 টাকা অ্যাডভান্স করবেন, মানে সর্বনিম্ন 500 টাকা, মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন, আর বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ফাইন। তাহলে এখন আমরা একটা কাজ দেখবো, এটার মধ্যে একটু এই যে ভাজিটা করে দেখেন, এই গাজর আর আলুটা একসাথে মিক্স যে ভাজিটা করে অনেকে শীতকালীন সময়, এই ভাজিটা একটু করে দেখাবো আমরা। এই যে দেখেন, আমি জাস্ট এখন ব্লেড চেঞ্জ করা যায়, ব্লেড চেঞ্জ করা যায়, ব্লেড আছে, চারটা ব্লেড থাকবে এরকম করে, ব্লেড চারটা ব্লেড থাকবে যে আমি দেখাই, একটু কাউন্ট করে দেখাই, এরকম করে চারটা ব্লেড থাকবে। এটাতে আপনি নাইগেল করাতে পারবেন, এটাতে সবজি ভাজি করতে পারবেন, এটাতে যত ধরনের স্লাইস আছে সব ধরনের স্লাইস করবেন, এটাতে আপনি মাংসের কিমা, আদা, রসুন সবকিছু পেস্ট করবেন। আচ্ছা, এটাতে আপনি আটা, ময়দা, ঘামি করবেন, যত ধরনের কাজ আছে আল্লাহর দুনিয়া সব ধরনের কাজ আপনি একটা মেশিনেই করতে পারবেন। এখন আমি সবজিটা কাটবো, কুচি কুচি কেটে দেখাবো। দেখেন ভাই, অনেকে আমাদেরকে বলে যে শক্ত গাজর নাকি আমরা কুচি কুচি করতে পারি না, ঠিক আছে? আজকে গাজরটা আর আলুটা আমি একসাথে কুচি কুচি করে দেখাবো ভাই। আচ্ছা আচ্ছা, এটা রিক্স হয়ে যায় আমাদের জন্য, বডির জন্য রিক্স হয়ে যায় ভাই, বডিতে রিক্স হয়ে যায়, কারণ গাজরটা অনেক শক্ত একটা ফল, ঠিক আছে? এই যে দেখেন আমি দিয়ে দিলাম বিসমিল্লাহ, দেখেন দেওয়ার সাথে সাথে শেষ ভাই, শেষ, হ্যাঁ দেওয়ার সাথে সাথে শেষ ভাই। আচ্ছা, এটা বের করবো না, আমরা এটা আলু সহ করে দেখি, আমরা আলুটাও দিয়ে দিবো ভাই। সকালবেলা আমরা কি করি, ব্রেকফাস্টের সময়, ব্রেকফাস্টের সময় আমরা পরোটা দিয়ে কিন্তু সবজিটা খাই। হ্যাঁ দেখেন, দেওয়ার সাথে সাথে শেষ ভাই, ঠিক আছে? দেওয়ার সাথে সাথে শেষ, আমি মনে করি আলাদা আলাদা করে ওই ব্লেন্ডার বলেন না, ব্লেন্ডার তো লাগবেই ভাই মশলা করার জন্য, ব্লেন্ডার কিন্তু হবে না আপনি করবেন, আপনি করা যাবে, এই যে আদা রসুন রাখছি দেখেন না, আচ্ছা এটাতে পেস্ট করে দেখাবো ভাই, এটার মধ্যে, এটার মধ্যে পেস্ট করে দেখাবো, কিমা হবে নাকি? মাংসের কিমা, আদা, রসুন, যত ধরনের মানে মশলা আছে, সবজি আছে, সব ধরনের সবজি মশলা এটাতে কাটতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন। এই যে দেখেন, এই দেখেন কত, আমি যে আলুটা কাটছি আর গাজরটা কাটছি, কতটা মানে দেখেন, একটার সাথে কিন্তু একটার কোনো ইয়ে নাই, লাগবে না, লাগবে না, একেবারে ঝরঝরে। এখন আলুগুলো দেখেন, এই যে দেখেন আলুগুলো কত ঝরঝরা ভাই, আমার মধ্যে আমি কাঁচাই খেয়ে ফেলি ভাই। আলু ভাজি আমরা যখন করি, হ্যাঁ, এত চিকন করে আমরা কাটতে পারি না, একটা চিকন একটা মোটা এরকম করে, বটিতে পসিবল না, হাতে রিক্স হয়ে যায়। জি ভাই, আমরা কিন্তু কুইজ দিছিলাম, অনেক দর্শক অনেক পরে জয়েন হয়েছে, আমি আবারও বলে দিতেছি, এই যে রোবট মাল্টি কুকার, এটার সাথে কিন্তু আপনারা তিনটা করে হাই পাবেন। এটা রাইস কুকার না ভাই, এটা হচ্ছে মাল্টি কুকার, তুইন ভাই, এটা মাল্টি কুকার, এটা রাইস কুকার না,
ওসমান খান লিখেছেন 5,000, আরিশ আক্তার লিখেছেন 3,500, ইসারজান লিখেছেন 4,900, সৌরভ হাসিয়া সারোয়ার সুমন লিখেছেন 4,200। আচ্ছা ফাইন, এমডি বক্তির লিখেছেন 3,500। আচ্ছা কমেন্ট করতে থাকেন যে কার সাথে কমেন্টটা মিলে, আর শেয়ার করতে থাকেন ভাই। শেয়ার করলে কিন্তু আজকে কোনো টাকা পয়সা লাগতেছে, আজকে শেয়ার করলে কিন্তু আপনার শেয়ারকারীর জন্য যে দেখেন কত সুন্দর একটা চার্জার ফ্যান কোম্পানি থেকে কিন্তু এটা দিয়ে দিয়েছে ভাই, ডিজনি কোম্পানি দিয়ে হবে এটা, কিন্তু ডিজনি কোম্পানি থেকে দিয়ে, এটা কি ধোয়া মারবে আবার? এই যে ভাই দেখেন ঠান্ডা হাওয়া দিবে ভাই, এটা দেখ শুধু ধোয়া মারবে না ঠান্ডা হাওয়াটাও দিয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখেন দেখেন ঠান্ডা মিক্স হচ্ছে, এটা কিন্তু আপনি কিনতে হবে না, কোনো টাকা পয়সা দিয়ে কিনতে হবে না, আপনারা শেয়ার করতে থাকেন, শেয়ার করলে কিন্তু আজকে এই ফ্যানটা গিফট পাচ্ছেন ভাই। ওকে ফাইন, আচ্ছা তাহলে আমরা এখানে কি করে দেখাইলাম, ফুড প্রসেসরে আপনার করলার জন্য ভাজি করে দেখাই দিলাম, বিচির আলাদা হয়ে যায়, প্লাস 2 কেজির মতো পেঁয়াজ ছিল করে দেখাই দিছে, এখানে আলু প্লাস গাজর। ও হয়ে গেছে, হ্যাঁ মুরগিটা হয়ে গেছে। আচ্ছা আরেকটু হবে, আরেকটু হোক, ঝোলটা হোক, ঝোলটা শুকায় আমরা একটু বোনা বোনা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢেকে দেন তাহলে, তাহলে সিদ্ধটাও খুব সুন্দর হবে। আমরা একটু পোলাওটা দেখি, পোলাওর অবস্থা কি হইছে। আচ্ছা পোলাওর অবস্থা একটু দেখি, এই যে দেখেন পোলাও কিন্তু অলরেডি চলে মানে হয়ে গেছে, এখন দমি দিয়ে দিলে এটা হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, এই দেখেন এটার মধ্যে তো মনে হয় ভাতটা যদি রান্না করে ভাতের মার গালতে গালতে হবে না ভাই, ভাতের মারও গালতে হবে না, আপনি যদি চান সেক্ষেত্রে আপনি ভাতের মার গেলেও খেতে পারবেন, আপনি ছেলে বসা ভাতও খেতে পারবেন। আচ্ছা এখানে ডিজনি ইটালিয়ান ব্র্যান্ড, এটা বাংলাদেশে আসছে নতুন, মানে ব্র্যান্ড নতুন আসে না, ব্র্যান্ড অনেক পুরনো, এই প্রোডাক্টটা ডিজনি ইটালিয়ান পুরনো আসছে, কারণ সারা জীবন দেখছি আমরা একটা হাড়ি, একটা হাড়ি চেঞ্জ করে আপনি আলাদা হাড়ি বসাইতে হইতো, আর এটার সাথে এখন তিনটা হাড়ি দিছে, আবার এই তিনটা হাড়ি ছাড়াও যদি আপনার বাসায় এরকম অ্যালুমিনিয়াম আপনার ঝিঙ্গাটা হয় কিনা, প্লাস হচ্ছে বেগুনটা কিভাবে করে, আমি ব্লেডটা আবার চেঞ্জ করে দিয়েছি, এই যে দেখেন আমি সবজি ব্লেডটা আবার দিয়ে দিলাম, ব্লেডটা জাস্ট এইভাবে লাগাবো এখানে, ভাই এমন প্রাইস দিয়ে যাতে মধ্যবিত্ত সবাই কিনতে পারে ভাই, 48 ঘন্টার জন্য একটা প্রাইস দেবো, বললাম না সারা বাংলাদেশে নিতে পারবেন এবং ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো ভাই, দুটোটা প্রোডাক্ট কি যেটাই নেক যেটা নেবেন 48 ঘন্টা পর্যন্ত ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। এই যে ভাই দেখেন কত বড় চিচিঙ্গা, কত সেকেন্ডে কাটে আপনি কাউন্ট করেন, বিসমিল্লাহ দিলাম 1, 2, 3, 4 ভাই শেষ, আর কই না শেষ, হ্যাঁ শেষ, একলা 5 সেকেন্ডে যদি একটা চিচিঙ্গা নাই হয়ে যায় তাহলে তো ভাই এই মেশিন আমাদের বাসার মা মা বন্ধুদের তো একবার অলস বানায় দিবে, এমন হচ্ছে। এই যে দেখেন একটা একটা করে আপনি পয়সার মতো গুনতে পারবেন, দেখছেন তাতে ভাই কি করবেন আপনি আল্লাহর দুনিয়ায়। আচ্ছা এটা বুস্টটা কি মেটাল, সব ধরনের সবজি করতে পারবেন, বুস্টটা মানে মেটাল, সম্পূর্ণ বুস্টটা থাকবে মেটালে, এটাও থাকবে মেটাল এবং এটাও থাকবে মেটাল। আচ্ছা এবং এটা একটু চাপাই নেবেন, এই যে এখানে পানিটা ফ্লোটা এখানে আসছে একটু চাপাই নেবেন, এটা হচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা আর রোবট ফুড রোবট কারি কুকার যেটা আমরা দেখাইলাম এটারও কিন্তু 5 বছর ফ্রি সার্ভিস থাকবে, যে কোনো প্রবলেম হবে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে। আচ্ছা ফ্রি সার্ভিস করে দিবে, আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার হোপম্যানস এর, আর এটা ওয়াট হচ্ছে 1000 ওয়াট, 100% কপার, 1000 ওয়াট, এখানে আসেন আমি একটু দেখাই দিবে, এই যে দেখেন 1000 ওয়াট। আচ্ছা এটা হচ্ছে 100% কপার মোটর, ঠিক আছে 100% কপার মোটর, হোপম্যানস ব্র্যান্ডের, হোপম্যানস ব্র্যান্ডের। আচ্ছা তাহলে চিচিঙ্গাটা করলাম ভাই, এটার ভিতরে যদি আমরা সালাদ খাই না অনেক সময় হয়ে বাসায়, আমি একটু সালাদটা করে দেখাই। আচ্ছা সালাদটা একটু দেখি, আমরা অনেক সময় কি করি সালাদটা কাটতে গেলে একটা চিকেন একটা মোটা এরকম হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা একটু লকটা করে দিই, এই যে দেখেন এটা কিন্তু লক করে নিতে হবে, এটা লক করে নিতে হবে, এটা গাড়ে গাড়ে মানে বসে নাই, গাড়ে গাড়ে বসে নাই কা, এই যে এখন লক করলেই হবে, এই যে এখন লকটা হবে, ঠিক আছে। আচ্ছা আমরা লকটা করে দিলাম জাস্ট, এই যে লক হয়ে গেছে, এই দেখেন কত বড় শোষাটা আমরা দিলাম, বিসমিল্লাহ দেখেন দেওয়ার সাথে সাথে শেষ ভাই, শেষ সালাদের জন্য হয়ে গেছে, ওটাও করে ফেলেন দেখেন কত সুন্দর হয়ে গেছে। আচ্ছা ফাইন, তাহলে এটা এখন এই পর্যন্তই, আমরা একটা মেন কথা বলে দিই, আমরা এই জিনিসটা আপনাদেরকে করে দেখাবো যেটা আদা রসুনটা পেস্ট করে, যে উনি বলছে যে এটা থাকলে বাসায় ব্লেন্ডারও প্রয়োজন নাই। আচ্ছা তাহলে এইটার প্রাইসটা একটু বলে দিব ভাই আগে, নাকি একবারে কাজ শেষ করে বলে দিবেন? শেষ করে বলে দিই। আচ্ছা আচ্ছা, তাহলে আর একটু সময় দিলাম ভিউয়ার্স আপনাদেরকে, কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান যে এটার প্রাইস কত হতে পারে, কমেন্ট সেকশনে যদি প্রাইস মিলে যায় তাহলে তিনজনের জন্য কিন্তু তিনটা মাল্টি কুকার গিফট থাকবে ভাই। আচ্ছা আচ্ছা, দেখেন এটাতে কিন্তু এক বিন্দু নিচে পড়া লাগবে না ভাই, যে দেখেন নিচ থেকে উঠে দেখা দিই, এই যে দেখেন নিচ থেকে উঠে দেখা দিলাম, এক বিন্দু নিচে পড়া, আর একটু হবে মেবি, হ্যাঁ
আচ্ছা আচ্ছা, এটা ঢেকে দিই যাতে আপনার জিনিসটা আরো ভালোভাবে সিদ্ধ টিদ্ধ হয়। আমরা এই ফাঁকে এইখানে দেখবো যে আদা রসুনটা পেস্ট হয় কিনা। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন, আমি সবার কমেন্টটা পড়তে পারি না। কমেন্ট করতে থাকেন, বেশি বেশি করে শেয়ার করতে থাকেন। আচ্ছা, এই যে একটা কমেন্ট করছেন যে ভাইয়া এটার মধ্যে জুস হবে কিনা, ফল ফ্রুট জুস করা যাবে কিনা। হ্যাঁ শহীদুল ভাই, এটার মধ্যে জুসও করতে পারবেন। আর অনেকেই কমেন্ট করছেন 4700, 4000, 6000, 2500 টাকা, অনেক অনেক কমেন্ট করছেন। আচ্ছা, এটার ভিতরে কি কি করতে পারবেন আমি বলে দিই। আদা রসুন জুস, লাচ্ছি, মাংস, কিমা, চালের গোড়া, ডালের গোড়া, যত খুশি আছে মানে সব ধরনের মশলা সবজি আপনি এটার মধ্যে কাটতে পারবেন। এই যে দেখেন সামুরাই ব্লেড, এটা কয়টা? পাঁচটা ব্লেড। পাঁচটা ব্লেড। আচ্ছা আচ্ছা, এখন দেখবো যে এটা ব্লেডের সাথে, দেখেন একটা ব্লেড থাকে আর এটার সাথে পাঁচটা ব্লেড। এই যে দেখেন আমি আদা রসুন দিয়ে দিতেছি, দেখেন এই যে আদা, এই যে রসুন, এই সবগুলো একসাথে হবে? সবগুলো একসাথে হবে। আচ্ছা সব দেন দেখবো। এই যে দেখেন সব দিয়ে দিলাম ভাই। এই যে দেখেন আপনি ক্যামেরাটা শক্ত করে ধরে রাখেন, এক সেকেন্ড। আচ্ছা দেখেন, একবার শুকনা কিন্তু দেওয়া হয়েছে এখানে, অনেকে পানি দিয়ে ভিজাই টিজাই রাখে আগে। এটা একবার শুকনো করে দেওয়া আছে। এই যে দেখেন, পানি চাইলে পানিও দিতে পারবেন আপনি। আবার এখানে সুবিধা আছে, উপর থেকে আপনি পানিও দিতে পারবেন। দেখেন আমি এটা কাটলাম না, এখন যদি আমার পানি লাগে আমি এখান থেকে কিন্তু পানিটা দিয়ে দিতে পারবো। এই যে দেখেন, এই দেখেন বিসমিল্লাহ। এই যে দেখেন আমি সামান্য একটু পানি দিয়ে দিব ভাই। দেখেন ভাই, আপনি বগুড়া দই খেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, অনেক খেয়েছি। শিখিয়ে দেখবেন, এই যে রোবটটা নিলাম না, এই রোবটটা যদি আপনি হাতে নিয়ে এভাবে নাড়াচাড়াও করেন কোনো সমস্যা নাই, কারণ এটা হচ্ছে রোবট ভাই। আচ্ছা ঠিক আছে, পানি মানে পানিটা আরেকটু দিতে পারবেন। যদি পানি কম বেশি হয় সেক্ষেত্রে আপনি এই উপর থেকে দিতে পারবেন। জি, এখানটা পানিটা দিতে পারবেন। আচ্ছা এই দেখেন এখন কত সুন্দর। এটা কিন্তু ভাই দুইটা স্পিড আমি দেখাই দিই। এই দেখেন, এটা হচ্ছে 1 স্প্রিট, ওকে, এই হচ্ছে 2 স্প্রিট। এটা আপনি সারাদিন যদি এভাবে নাড়াচাড়াও করেন তারপর কোনো সমস্যা নাই, মানে যেহেতু সেফটি লক, এন্টি লক দেওয়া আছে, সেফটি লক দেওয়া আছে, কোনো সমস্যা নাই। স্পিড হয়ে গেছে, শেষ, প্রচুর পরিমাণ স্পিড। দেখবে এখন যে বগুড়ার দই কি অবস্থা। আসলে বগুড়ার দই তো না, মানে এরকম একটা কথা আমরা বললাম যে একবার দইয়ের সাথে তুলনা করতে পারেন, এত মিহিন হবে, আদা রসুন আষ্টা পর্যন্ত থাকবে না। এই যে দেখেন, দিছি কি আর হইছে কি ভাই, দেখেন দেখেন একবারে কম আদা রসুন দিছি না ভাই। হ্যাঁ, কোথায় গেছে আদা রসুন? নাই কিছু নাই, কোথায় গেছে? একদম ইজি, একদম ফিনিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ভিতরে আল্লাহর দুনিয়া এরকম কিছু নাই যে আপনি এটার ভিতরে না। আচ্ছা তাহলে এটা ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন বললেন ভাই? এটা হচ্ছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 1 বছরের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। আচ্ছা, আর এটা, আর এই কারি কুকার যেটা আমরা দেখাইছি এটা 5 বছরের ফ্রি সার্ভিস দিতেছে কোম্পানি থেকে। 5 বছরের ফ্রি সার্ভিস দিতেছে এটা কোম্পানি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন কমেন্ট সেকশনে কিন্তু কমেন্টটা অফ বলে দিব। এখন কমেন্ট করলে কিন্তু আর কারো কমেন্ট নেওয়া হবে না। এখানে অনেকে অনেক প্রাইস বলছেন, 3299, 3250, অনেকে 7000 টাকাও বলছেন, তারপর অনেকে 4700, 4800 এরকম প্রাইস বলছেন। আচ্ছা এখন কমেন্টস অফ, এখন আমরা দামে চলে যাব। যেহেতু এটা বাংলাদেশে নতুন আসছে, 3 হাঁড়ি সিস্টেম, আগে 2 হাঁড়ি দেখাইছি, 1 হাঁড়ি দেখাইছি, ওইগুলির দাম প্রতি আপনাদের আইডিয়া আছে? তো আজকে এটা প্রাইস কত দিতে হয়ে গেছে? এই দেখেন একদম কমপ্লিট, দেখেন একদম ঝরঝরা ভাই, ঠিক আছে একদম ঝরঝরা। দেখেন এই যে মিষ্টি ভাই, আপনি কি সব সময় রান্না বান্না করেন নি ভাই? আমি সব সময় রান্না বান্না করি, লাইভে এসে রান্না বান্না করি। এত সুন্দর হয় পোলাও, আমি বাসাবাড়ির মা বোনের তো রান্না করতে পারে ভাই। এটাতে এরকম কোন লোক নাই যে যে রান্না নাও করতে পারে সেও রান্না করতে পারবে। এই যে এরকম ঝরঝরা হবে, একদম ঝরঝরা হবে ভাই। আচ্ছা এখন তাহলে একটু দমে দিয়ে দেন। জি, আমি দমে দিয়ে দিলাম জিনিসটা। আচ্ছা এটা একটু দমে দিয়ে দিই। আচ্ছা দেখেন আমাদের পোলাওটা গোস্তও কিন্তু হয়ে গেছে। আচ্ছা এটা একটু উঠান, একটা প্লেটে উঠান। এই যে আমি একটু উঠাই দেখাই দিই। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আলুটা নিলাম না ভাই, এই যে আমি আলুটা একটু দেখাই। এই দেখেন, আচ্ছা দেখেন একদম ভর্তা ভাই, দেখছেন ভর্তা হয়ে গেছে, ভর্তা হয়ে গেছে। এই যে দেখেন একটা গোস্ত দেখাই, তাহলে দর্শকরা বুঝতে পারবে ভাই। এই যে দেখেন, এই যে গোস্তটা নিলাম না ভাই, এই দেখেন এখানে রাখলাম। এই দেখেন একদম নরম হয়ে গেছে ভাই, দেখছেন একদম নরম ছিঁড়ে গেছে, দেখেন শেষ। আসলে মেন কথা হচ্ছে কি যে প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি যদি ভালো থাকে, আপনি যে কোনো ধরনের রান্না, যে আনারই রান্না করে, মানে বাসা বাড়ির মা, অনেক মা বোনে কিন্তু রান্না করতে জানেন না, তারাও কিন্তু এর মধ্যে খুব স্বাচ্ছন্দ্যে রান্না করতে পারেন, খুব সুন্দরভাবে রান্না করে। আমি যে এতক্ষণ রান্না করতেছি দেখেন তো ভাই, এক বিন্দু নিচে পড়া লাগছে না। আচ্ছা আমরা লাইভটা আর বেশি বড় করবো না, এটা আমি কমেন্ট সেকশনে কিন্তু অফ বলে দিয়েছি। এটার প্রাইস এখন কয় টাকা ভাই, এটা একটু বলেন দেখি কার সাথে মিলে। আমি একটু ফুড প্রসেসের প্রাইসটা বলে দিই। আচ্ছা এমএসটি রাবিয়া ইমুন ভাই, আমি নিতে চাই। আচ্ছা আপনি আমাকে চিনেন আপু, আচ্ছা থ্যাংক ইউ নামটা মনে রাখার জন্য। আর ভাই আমি কমেন্ট করছি, হ্যাঁ সবার কমেন্টই পড়তেছি আপু, সবার কমেন্টই দেখতেছি, যার সাথে মিলবে তাকেই দিব ইনশাল্লাহ। আর প্রথম কমেন্ট আমরা কাউন্ট করবো যে প্রথম কাটার সাথে মিলছে, প্রথম 3 জনকে আমরা দিব। আচ্ছা প্রথম সঠিক কমেন্ট যে 3 জন করছে তাদের 3 জনকে এই গিফটটা দেওয়া হবে। আচ্ছা এটার প্রাইস কত দিবেন? ফুড প্রসেসরের প্রাইস ছিল 7500 টাকা। সব বাদ আজকে, সব আজকে লাইভে 48 ঘন্টার জন্য ধামাকা একটা প্রাইস দিব, মাত্র 4500 টাকা ভাই, মাত্র 4500, মাত্র 4500 টাকা। এটাতে সব ধরনের সবজি কাটতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটার দাম পড়বে 4500 টাকা। এখন দেখি যেটা নিয়ে কুইজ খেলছিলাম, এইটার প্রাইসটা কার সাথে মিলে একটু দেখি তো। এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল 8500 টাকা, কারণ সারা জীবন দেখছি আমরা 1 হাঁড়ি 2 হাঁড়ি, এটার সাথে 3টা হাঁড়ি
তিনটা চামচ, একটা ঢাকনা, একটা চুলা। আবার 5.5 লিটার সবচেয়ে বড়, 5.5 লিটার করে তিনটা হাড়ি, 16.5 লিটার ভাই সবচেয়ে বড় সাইজ এটা। আচ্ছা এটা প্রাইস, আমাদের রেগুলার প্রাইস ছিল 8,500, আজকে 48 ঘন্টার জন্য একটা প্রাইস থাকবে অনলি মাত্র 4,800 টাকা ভাই। আর দেখা করে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখি তো 4,800 কার সাথে মিলছে এখানে, 4,800 ইসরাত জাহান প্রথমে কমেন্ট করছিলেন 4,800 টাকা, উনি একবার না তিনবার কমেন্ট করছে 4,800 টাকা। আচ্ছা আপনি আপনার নাম্বার দিয়ে তাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনার গিফট আপনি নিয়ে নিন, এবং আপনার পরে যে লিখেছে 4,800 টাকা, আর তো 4,800 পাই না রে ভাই, আর তো দেখি না। ইসরাত জাহান আপনি বারবার কমেন্ট করছে 4,800 4,800। আচ্ছা ঠিক আছে, তাহলে ইসরাত জাহান আপু আপনি ইনবক্সে নক করে আপনার গিফট আপনি কালেক্ট করে নিন। যে সঠিক কমেন্টটা করছে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো করা আছে, আপনি ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে। আচ্ছা দিয়ে দিন ভাই, যাতে আমাদের কাছে কম দিন না দেন। দিব ভাই, আপনি আমার কথা রেকর্ড করে রাখেন, 100% দিব ভাই। আচ্ছা আচ্ছা, উর্মিলা খাতুন বিগ ফ্যান, যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চাচ্ছেন আমাদের শোরুমে আরেকবার ঠিকানাটা দেখা দিই। আমাদের শোরুমের নাম হচ্ছে আরকে কিচেন ওয়ার্ল্ড। ওকে, এখানে দুইটা নাম্বার দেওয়া আছে, দুইটাতে হোয়াটসঅ্যাপ, ইমো করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে। আচ্ছা, যারা এটা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা 500 টাকা অ্যাডভান্স করবেন, 500 টাকা 500 টাকা অ্যাডভান্স করবেন, আর বাকি টাকা আপনি প্রোডাক্ট আপনি হাতে বুঝে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবেন। আচ্ছা তো দর্শক, এতক্ষণ যে জায়গা থেকে ছিলেন সবাইকে মানে জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি অনেক, যে আমাদের সাথে এতক্ষণ ধরে আপনার লাইভে যুক্ত ছিলেন। তো আজকে লাইভ এখানে শেষ করে দিব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের ইনবক্সে নক দেওয়ার চেষ্টা করবেন। তো জাহাঙ্গীর ভাই আল্লাহ হাফেজ।